রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বৈঠকের পর চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। এদিকে বাস ভাড়া নিয়ে বিরোধে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে 5 সদস্যের কমিটি। আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। ওদিকে দুদিন বন্ধের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথারীতি আবার ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। সকাল থেকে সকল বিভাগেরই ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। স্বাভাবিক হতে শুরু করেছে ক্যাম্পাসের চিত্র। দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীদের সাথে ভিসির বৈঠক হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে 92 জন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন, তবে চোখে গুরুতর আঘাত পাওয়া 3 শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এলাকায় শিক্ষার্থীদের রেল লাইন অবরোধের ঘটনায় অজ্ঞাত 300 জনের বিরুদ্ধে মামলা করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজন ও পুলিশের হামলার প্রতিবাদে খালি পায়ে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। আজ সকালে 10টা থেকে 1 ঘন্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জোহা চত্বরে তাঁর এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অর্থনীতি সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন। বাবা আমাদের ও 2 নম্বরে জানিয়ে নি।